আম্পায়ার আঙ্গুল তোলার আগেই দৌড় শুরু করেছেন মোহাম্মদ সাইফউদ্দিন। বাউন্ডারির কাছে গিয়ে দর্শকদের উদ্দেশ্যে করছেন নিজের চিরচেনা সিগনেচার সেলিব্রেশন। মেহেদী মিরাজ সহ গোটা টিম ততক্ষণে ছুটেছে সাইফউদ্দিনের পিছু পিছু। এদিকে গালে সাকিব 75 লেখা দর্শকের মন খারাপ, বুঝতে বাকি নেই ঠিক কয়েক সেকেন্ড আগে কি ঘটেছে। যাকে নিয়ে আজকের ম্যাচের উত্তাপ তুঙ্গে, সেই সাকিব আল হাসান বিদায় নিয়েছেন ইনিংসের দ্বিতীয় ওভারেই। সাইফের করা লেন্থ ডেলিভারি স্টাম্প ছেড়ে সজোরেই হাঁকিয়েছিলেন আল হাসান, কিন্তু হয়েছেন পুরোপুরি ব্যর্থ। বল চলে যায় উইকেট কিপার মুশফিকুর রহিমের হাতে। যদিও মুশফিক তখনও কিছুই বুঝে উঠতে পারেননি, কিন্তু সাইফউদ্দিন বুঝে গেছেন যে তিনি বিশ্বসেরা অলরাউন্ডারের সাজঘরের টিকিট কেটে ফেলেছেন। আম্পায়ারও কোনো দ্বিধা ছাড়াই তুলে দিয়েছেন আঙুল। চার বল খেলে মাত্র এক রান করে সাকিব ফিরে গেছেন একরাশ আফসোস আর বুক ভরা দীর্ঘশ্বাস ফেলতে ফেলতে। এক মিনিটে নগদ ইসলামিক অ্যাকাউন্ট খুলতে ডায়াল করুন 4167#। বাংলা ক্লাসিকর প্রথমার্ধে ব্যর্থতাকেই বরণ করতে হলো রাইডার অলরাউন্ডারকে, আর তাই তো ডাগআউটে বসেও মন খারাপের ছাপ যায়নি সাকিবের চেহারা থেকে। সাকিবের এমন চেহারার বিপরীতে আজকের ম্যাচের আরেক মেইন ক্যারেক্টার তামিম ইকবালের মুখে উচ্ছ্বাসিত হাসি। হওয়াটাই স্বাভাবিক, সাইফউদ্দিন ওই ওভারে শুধু সাকিবই নয়, সাজঘরে পাঠিয়েছেন আরও এক ব্যাটারকে। শুরুটা হয়েছে শেখ মেহেদীকে দিয়ে। ইনিংসের দ্বিতীয় আর নিজের করা প্রথম ডেলিভারিতেই সাইফ বিট করেছেন মেহেদীকে, বল সোজা কিপারের গ্লাভসে। আম্পায়ার শুরুতে কিছুটা দ্বিধায় থাকলেও মিরাজ তো শিওরই ছিলেন, হাত দিয়ে তাই দেখিয়ে দিচ্ছিলেন এটা শতভাগ আউট হয়েছে। এরপর টিভি আম্পায়ারের সিদ্ধান্ত এসেছে মিরাজের ধারণা অনুযায়ী, শেখ ফিরেছেন 2 রান করে। 10 রানে 2 উইকেট হারানো রংপুরের চাপ আরও বাড়িয়ে দিয়ে ফিরে আসেন ব্যর্থতার বৃত্তে আটকে থাকা ওপেনার রনি তালুকদার। কাইল মায়ার্সের বলে রনি ক্যাচ তুলে দিয়েছেন ডেভিড মিলারের হাতে, 12 বলে করেছেন 8 রান। ধুঁকতে থাকা রংপুরের পরের দুঃখের নাম নিকোলাস পুরান। নবম ওভারের শেষ বলে ফিরেছেন মেহেদী মিরাজের শিকার হয়ে, 12 বল খেলে করেছেন মাত্র 3 রান। সবার আসা যাওয়ার মিছিলে রংপুরের ভরসা হয়েছিলেন জিমি নিশাম, এই ব্যাটার এগুচ্ছিলেনও ভালোভাবেই, কিন্তু জেমস পুলার তাকেও টিকতে দেননি। নিশামকে ফিরতে হয়েছে 22 বলে 28 রান করে, ফলে স্কোরবোর্ডে 50 রান তোলার আগেই 5 ব্যাটারকে হারায় রংপুর রাইডার্স। ফোন থেকেই ভ্যাকেশন মুড অন করা যায়। অন করুন ভ্যাকেশন মুড, এনার্জি সেভ করুন নিশ্চিন্তে। ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বুঝে আপনার প্রয়োজন। ফরচুন বরিশাল বনাম রংপুর রাইডার্সের এই ম্যাচকে বিপিএল ইতিহাসের সবচেয়ে বড় ম্যাচ যদি বলা হয় তাহলে হয়তো ভুল হবে না, আর এর কারণ সাকিব আল হাসান এবং তামিম ইকবাল। এর মধ্য দিয়ে এই দুই দলের লড়াইকে বাংলা ক্লাসিকো বলেও আখ্যা দিয়েছেন অনেকে। পারভেজ আল হাসান, ক্রিকফ্রেন্সি।